করবেন, একটু সতর্ক থাকবেন। তার কারণ আমরা ইলেকশনের সময় আমরা দেখি যে কোনো ক্যান্ডিডেট, কোনো পলিটিক্যাল পার্টি তারা যা প্রচার করছেন, সেই প্রচারটা যখন তার কোনো ক্যান্ডিডেট পার্টির জন্য করছেন, সেই প্রচারের জন্য যা এক্সপেন্ডিচার হয়, হতে পারে সেটা প্রিন্ট মিডিয়া, হতে পারে সেটা ইলেকট্রনিক্স মিডিয়া, যে কোনোভাবে হোক না কেন, ব্যানার, পোস্টার, ফ্লেক্স, হোয়াট এভার, মিটিং, মিছিল, ক্যান্ডিডেট কিন্তু একটা তার এক্সপেন্ডিচার বুক করার প্রভিশন আছে। এক একজন ক্যান্ডিডেট তারা 30,80,000 টাকা খরচা করতে পারে প্রত্যেকটি তার মানে কেন্দ্রের জন্য, ফলে সেটা যাতে এক্সিড না করে যান তার জন্য আমাদের কিন্তু মনিটরিং টিম অ্যান্ড এনফোর্সমেন্ট টিম থাকবে, তার জন্য সেপারেট অনারেবল অবজার্ভার সাহেবরা থাকবে সব দেখার জন্য। ফলে আপনাদেরকে যেটা বলবো, আমাদের কিন্তু এখানে মিডিয়া সেন্টার অ্যান্ড এমসিএমসি টিম কমিটি রয়েছে, ফলে যদি কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া যে প্রচার আপনারা করবেন বা ক্যান্ডিডেট আসবেন, মানুষ আসবেন করার জন্য, আপনার শুধু খেয়াল রাখবেন আমরা একটা দেখি পেড নিউজ। হোয়াট ইজ পেড নিউজ? যে ধরুন কোনো মিডিয়া কোনো কিছু নিয়ে একটা প্রোপাগান্ডা করছে, কোনো একটা ক্যান্ডিডেট কথা বলছে, সে তিনি হয়তো ভাববেন যে আমি একটা জাস্ট অ্যাজ এ মানে মিডিয়া পার্সন মানে কমন আপনি মানুষের জন্য জানাচ্ছেন, কিন্তু সেই কথার মধ্যে যদি আমরা স্মেল করি যে কোনো পার্টিকুলার ক্যান্ডিডেট বা পলিটিক্যাল পার্টিকে জাস্ট আনডি ফেভার দেওয়া হচ্ছে বা তার সম্বন্ধে একটা জাস্ট এমন কথা বলা হচ্ছে মানুষকে প্রভাবিত করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা তার যা এক্সপেন্ডিচার সেটা কিন্তু তার এগেনস্টে সেটা বুক হবে, সেটাকে বলে আমরা পেড নিউজ। অর্থাৎ নিউজ কিন্তু যেটা আপনারা করেন, ধরুন আপনারা ইনফরমেশান এমনি শেয়ার আপ করছেন, ইটস ওকে, নো ইস্যু, মানুষকে আপনারা ইনফরমেশান দিন, কিন্তু কারোর হয়ে এমন ইনফরমেশান দেবেন যেটা মানুষকে প্রভাবিত করতে পারে, ফলে সেটা কিন্তু প্রচার হয়ে যায়, সেটা কিন্তু আর মিডিয়ার যে কমন ইনফরমেশান আপনারা শেয়ার করেন সেটা হয় না, সেটাকে হল পেড নিউজ। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কমিটি রয়েছে, টিম রয়েছে, মিডিয়া টিম, তারা কিন্তু অ্যাকাউন্ট স্কুলে বুকিং করবেন। আর আপনাদের কাছে আমার সবচেয়ে অ্যাপিল যে আমাদের জেলা, আমাদের জেলা ইলেকশন, আমাদের যে টিম এখানে পুরো ডিওর টিম, এখানে সিপি স্যারের টিম, আমরা জয়েন্টলি কাজ করছি, সবসময় ওতপ্রোতভাবে কাজ করছি একসঙ্গে, এবং আপনাদের এইটা আপনাদের মাধ্যমে সব ভোটের কাছে এই বার্তা দিচ্ছি যে আমাদের জেলায় ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল হবে, এবং আমরা এনশিওর করবো যাতে 100% ভোটার তারা পোলিং স্টেশনকে তারা ভোট দেন। যদি কারো কোথাও কোনো ভয় থাকে, কোনো দ্বন্দ্ব থাকে, যদি কোথাও কিছু মনে হয়, তাহলে আমাদের সেক্টরে যাবেন, আমাদের পুলিশ আছেন, আমাদের এনফোর্সমেন্ট টিম আছেন, তাদের নোটিশে নিয়ে আসবেন, তাহলে তাদের কনফিডেন্স যাতে রিজ করানো যায়, তাদের কনফিডেন্সকে আপ করানো যায়, তার জন্য কিন্তু আমাদের, আপনারা জানেন গতকাল থেকে সিআরপিএফ যা টহল শুরু হয়েছে, কনফিডেন্সিবিলিটি মেজার, সেটা আমরা সেই জায়গায় করবো, ফলে ভোটারের মনে আমরা আস্থা ফিরে আনবো। শুধু এইটুকু বলা যে আমরা আপনাদের মধ্যে সব ভোটারকে আমরা এইটুকু আশ্বস্ত করছি ইলেকশন মেশিন ইলেকশন কমিশনের পক্ষ থেকে, আপনারা আসুন নির্ভয় ভোট কেন্দ্রে আসুন, আপনারা ভোট দিন, এবং যে গণতন্ত্রের যে পরিকাঠামো তাকে আপনারা মজবুত করুন। এবং মিডিয়া ফ্রেন্ডদের কাছে আমার অ্যাপিল, আপনারা এই ইলেকশন যখন চলবে, আপনাদের মাঝে প্রচার চলবে, আপনারা যদি কোনো কোথাও দেখেন যে কোনো ল অ্যান্ড অর্ডার বা কোথাও কোনো কোনো কিছু দুর্ঘটনা বা কোনো কিছু ঘটছে, বা যেটা এমসি ভায়োলেশন হচ্ছে, বা কোনো কোনো এক ক্যান্ডিডেট তিনি ঠিক রুল মেনে কাজ করছে না, প্লিজ সেটাও কিন্তু আপনারা নোটিশে নিয়ে আসুন আপনাদের মিডিয়ার মাধ্যমে, ফলে যাতে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আপনাদের চোখ দিয়ে সব জায়গায় দেখে আমরা পৌঁছতে পারি, এবং মানুষের মধ্যে এই আস্থা আমরা তৈরি করে দিতে পারি যে ইলেকশন কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার থাকবে, এবং তার জন্য সব বন্দোবস্ত রাখছি। থ্যাংক ইউ। সময় হয়তো পায় না, বিভিন্ন রকম তারা কমপ্লেন করেন, তো সেটাকে দূর করার জন্য ইলেকশন কমিশনও বলেছেন, এবং অল পলিটিক্যাল পার্টিকে আমরা ব্রিফ করে দিয়েছি, সবাইকে কিন্তু পারমিশনের জন্য সুবিধা বলে একটি প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এই অনলাইন অ্যাপ্লিকেশন ইজ কম্পালসারি 100%, ফলে অনলাইনে করলে কী হয়, টাইম স্ট্যাম্পিং থাকে, ফলে প্রতিটি অনলাইনে আমরা অ্যাপ্লিকেশানকে খোঁজ পাই, এবং অ্যাকর্ডিং টু দ্যার টাইম অ্যান্ড প্রিফারেন্স কিন্তু তাদেরকে আমরা পারমিশন দিই, যাতে কোনো কনফিউশন, কোনো ডাইলেমা বা কোনো কিছু না থাকে, সেটা আমরা করছি। ওনাদেরকে আরও এয়ার করলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিস টাইম নমিনেশনের জন্য তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম করেছেন, ফলে কোনো ক্যান্ডিডেট তিনি অনলাইনে তার নমিনেশান ফিল আপ করতে পারেন, তাদেরকে আজকে হাতে নাতে দেখিয়ে দিলাম, আরও আমরা তাদেরকে ট্রেনিং করাবো, এবং সেই অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা নতুন যেটা কমিশন করেছে সেটাকে আমরা অ্যাওয়ার করেছি। তার মধ্যে ভালনারেবিলিটি ম্যাপিং এক্সারসাইজটা করলাম, এখন অবধি আমরা 783 ভালনারেবল পোলিং স্টেশন আইডেন্টিফাই করেছি, 827 ক্রিটিক্যাল পোলিং স্টেশন, 942 ট্রাবল মঙ্গার আমরা আইডেন্টিফাই করেছি, সবের বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হয়ে গেছে, অ্যান্ড যতগুলো ভালনারেবল হ্যামলেট আমরা আইডেন্টিফাই করলাম
তার মধ্যে ইতিমধ্যেই সিএপিএফ দিয়ে কনফিডেন্স বিল্ডিং মেজার আরম্ভ হয়ে গেছে। বলছি আপনারা জানেন যে গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা 2021 পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন তার নির্ঘণ্ট তারা প্রকাশ করেছেন এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার যে আমরা ভোটের সূচি পেয়েছি সেটা আপনাদের জানিয়ে দিই যে আমাদের ডেট অফ নোটিফিকেশান আমাদের জেলায় 9টি বিধানসভা কেন্দ্রের জন্য 31 মার্চ 2021, লাস্ট ডেট অফ মেকিং নমিনেশান 7 এপ্রিল 2021, ডেট অফ স্ক্রুটিনি 8 এপ্রিল 2021, লাস্ট ডেট অফ উইথড্রয়াল 12 এপ্রিল 2021, ডেট অফ পোল 26 এপ্রিল 2021, ডেট অফ কাউন্টিং 2 মে 2021, অ্যান্ড ডেট অফ কমপ্লিশন অফ ইলেকশন প্রসেস দ্যাট ইজ 4 মে 2021। এটা আমাদের শিডিউল। এছাড়া আজকে আমরা জাস্ট কিছুক্ষণ আগে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে অল পলিটিক্যাল পার্টির মিটিং আমরা এই মুহূর্তে আমরা কন্ডাক্ট করলাম। সেখানে তাদেরকে এই যে প্রেস নোট জারি হওয়ার সঙ্গে সঙ্গে যে আদর্শ আচরণ বিধি মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয় সে নিয়ে আমরা তাদেরকে অ্যাপ্রাইজ করেছি, তাদেরকে অ্যাওয়ার করেছি যে কী করবেন কী করবেন না। ফলে এই যে তাদেরকে যেটা আজকে আমরা বললাম যে আদর্শ আচরণবিধি সবচেয়ে বড় একটা কম্পোনেন্ট সেটা হচ্ছে ডিফেসমেন্ট অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ পাবলিক প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি তার ডিফেসমেন্ট করা যাবে না। আমরা যেহেতু গতকাল প্রেস নোট হয়েছে, আজকে আমাদের জেলায় যত গভর্নমেন্ট প্রপার্টি অর্থাৎ যত গভর্নমেন্ট অফিসেস রয়েছে সেখান থেকে সব রকম হোর্ডিং, ব্যানার, ওয়াল রাইটিং, পোস্টার সব রিমুভ হচ্ছে। 48 ঘন্টার মধ্যে সমস্ত পাবলিক প্রপার্টিতে যদি কোনো ওয়াল রাইটিং, কোনো ডিফেসমেন্ট, হোর্ডিং, ব্যানার থাকে সেগুলো রিমুভ করা হবে, এবং যদি কোনো প্রাইভেট প্রপার্টির মধ্যে যদি কোনো ডিফেসমেন্ট হয়ে থাকে তাহলে তারা সেখানে প্রচার করতে পারেন, কিন্তু যিনি ওনার অফ দ্য প্রপার্টি তার এনওসি, তার কনসেন্ট নিয়ে তারা করতে পারেন, এবং যে এনওসি কনসেন্ট পেলেন সেটা কিন্তু সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কাছে তাদেরকে জমা দিতে অনুরোধ করা হলো। ফলে যদি তা সত্ত্বেও যদি কেউ উইদাউট পারমিশন করেন তাহলে প্রথমে আমাদের টিম যাবে, তারা নোটিস দেবেন, তাদেরকে শোকজ করবেন, অ্যান্ড অ্যাজ পার অ্যাক্ট রুল আমাদের কিন্তু প্রসিডিংস আমরা স্টার্ট করব। সেটা কিন্তু আমরা তাদেরকে জাস্ট অ্যাওয়ারনেস করে দিয়েছি। এবং যেটা অ্যাপিল রেখেছি যে পলিটিক্যাল পার্টি যেহেতু তারা সবচেয়ে বিগ, মানে তারা স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, ক্যান্ডিডেট, ইলেকটর সবাইকে নিয়ে, অ্যান্ড ইলেকশন মেশিনে যারা আছেন একসঙ্গে, যাতে এই জেলায় একদম পিসফুল ইলেকশন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার 100%, যাতে 100% ভোটার যাতে পোলিং স্টেশনে গিয়ে বা যা যা যারা যেখানে ভোট দেওয়ার যা প্রফেশন আছে তারা যাতে 100% ভোটার তারা যাতে ভোট দিতে পারেন, এবং তার জন্য যে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট যাতে সবাই বজায় রাখেন তার জন্য সেটা আমরা জাস্ট কিছুক্ষণ আগে আমরা তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। আর কিছু তথ্য আপনাদেরকে আমি শেয়ার করছি যে আমাদের জেলায় এই মুহূর্তে আমাদের টোটাল পোলিং স্টেশন রয়েছে 3064, তার মধ্যে মেন পোলিং স্টেশন অর্থাৎ যেগুলো আগে থেকে ছিল সেটা হচ্ছে 2 0 2 4 6 6, এবং অক্সিলারি পোলিং স্টেশন হচ্ছে 6 1 8, অর্থাৎ যে সকল পোলিং স্টেশনে ভোটার যদি 1000 অতিক্রম করে সেখানে আমরা অক্সিলারি পোলিং স্টেশন করেছি। সেই জন্য এই মুহূর্তে কিন্তু আমাদের পোলিং স্টেশন 3064 সব পোলিং স্টেশন পশ্চিম বর্ধমান জেলায় গ্রাউন্ড ফ্লোর হচ্ছে, অর্থাৎ কোনো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে থাকছে না, এবং প্রত্যেকটা পোলিং স্টেশন অর্থাৎ 3064 পোলিং স্টেশনে আমরা 100% AMA ফ্যাসিলিটি আমরা রেখেছি, অর্থাৎ সেখানে র্যাম্প, সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের প্রভিশন, সেখানে ইলেকট্রিসিটি, সেখানে টয়লেট আমরা রাখছি। এবং আরও আপনাদের বলছি আমরা এই প্রথম এই পশ্চিম বর্ধমান জেলায় যে পোলিং পার্সন আমরা নিযুক্ত করতে যাচ্ছি সেখানে প্রায় 400 থেকে 450 পোলিং স্টেশনে আমরা কিন্তু ফিমেল পোলিং পার্সন আমরা কিন্তু নিযুক্ত করতে যাচ্ছি। ফলে সেইরকম আমরা ট্রেনিং দিচ্ছি, ফলে যাতে মেয়েরা তারাও পোল কন্ডাক্ট করতে পারে, মেয়েরা কোথাও পিছিয়ে নেই, তারা কিন্তু অফিসে সব থেকে তারা সমানভাবে দক্ষ, ফলে তাদের সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা মেয়েদেরও রাখছি। এবং যেখানে মেয়েরা ভোট দিতে যাবেন সেখানে যাতে সেটা মেয়েদের মতো ফ্রেন্ডলি, ইউজেবল হয় সেরকম কিন্তু পোলিং স্টেশন তার সিকিউরিটিকে আমরা এনশিওর করছি। আরও কিছু আপনাদের যেটা বলতে চাই যে টোটাল এই ইলেকশানকে ফ্রি ফেয়ার করার জন্য যে সকল ফ্যাক্টর কাজ করে, অর্থাৎ যদি কোথাও কোনো ব্রাইবিং, ইনভেস্টমেন্ট, গ্র্যাটিফিকেশন যাতে না হয়, যাতে কোনো ইন্টিমিডেশন, কোনো থ্রেট, কোথাও কোনো যদি ল অ্যান্ড অর্ডার না ঘটে যায় তার জন্য যেমন পুলিশ রয়েছে অ্যাজ ওয়েল এজ কিন্তু আমাদের কাছে এখানে আমরা টোটাল জেলায় ফ্লাইং স্কোয়াড করেছি 36, আমরা স্ট্যাটিক সার্ভিলেন্স টিম করেছি এখানে নাকা করে, আমাদের ম্যাজিস্ট্রেট এবং পুলিশ জয়েন্টলি থাকবে সেটা করেছি আমরা 27, এবং ভিএসটি ভিডিও সার্ভিলেন্স টিম অর্থাৎ যোথায় যা 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 অ্যাক্টিভিটি হচ্ছে সব কিছু আমার ভিডিওগ্রাফি করছি, মিটিং মিছিল র্যালি থেকে
প্রত্যেকের স্পিচ সেটা আমরা কভার করছি, সেটাকে ভিডিও সার্ভেলেন্স টিম রয়েছে 27 ভিভিটি টিম, অর্থাৎ ভিডিও সার্ভেলেন্স করার পর আমরা প্রতিটি ভিডিওগ্রাফি চেক করে দেখব সেখানে কোনো প্রচার কাস্ট স্ক্রিপ্ট কোনো রিলিজিয়ন নিয়ে হয়েছে কিনা, সেটা যেটা এমসিসি অ্যাট্রাক্ট করে যেটা করা কথা নয় সেটাকে আমরা চেক করব, এবং তার কী এক্সপেন্ডিচার ক্যান্ডিডেটরা করছেন এবং পলিটিক্যাল পার্টি করছেন তার প্রপার অ্যাকাউন্ট বুকিংয়ের জন্য এই সকল আমাদের টিম থাকছে। এছাড়া আমাদের সি ভিজিল টিম আমরা 36 রাখছি, অর্থাৎ সি ভিজিল জানেন যদি কোনো যে কোনো মানুষ যে কোনো ভোটার যে কোনো পার্সন পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেট যদি কোনো জায়গা থেকে উনি যদি কোনো দু মিনিটের মধ্যে কোনো যদি ডকুমেন্ট ওখানে আপলোড করেন, অর্থাৎ সেখানে স্ন্যাপশট দিতে পারেন ভিডিওগ্রাফি দু মিনিটে দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের টিম যাবেন এবং সেই স্পটে গিয়ে আমাদের লোকেরা তুরন্ত 90 মিনিটের মধ্যে এনকোয়ারি করে 90 মিনিটের মধ্যে কিন্তু আমাদের অ্যাকশান আমাদের কমপ্লিট করতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের সি ভিজিল প্ল্যাটফর্ম। এছাড়াও গতকাল থেকে আমাদের জেলায় 1950 যে ডেডিকেটেড টেলিফোন লাইন যেখানে মানুষ কমপ্লেন জানতে পারে, সো রাউন্ড দ্য ক্লক তিনটে শিফটে আমাদের জেলায় শুরু হয়েছে। এছাড়া রয়েছে সিএমএস পোর্টাল, অর্থাৎ কমপ্লেন মনিটরিং সিস্টেম যেটা ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের যুক্ত রয়েছে। এনজিএস পোর্টাল যেখানে সিটিজেন তাদের বিভিন্ন গ্রিভেন্স বা কোনো ইনফরমেশান এপিক রিলেটেড রোল রিলেটেড পোলিং স্টেশন রিলেটেড এনি ভোট রিলেটেড কোনো ইনফরমেশান আছে সেটা কিন্তু আমাদের সচল থাকছে। আপনাদের মাধ্যমে একটা আমরা প্রথম জানাচ্ছি, বিকজ মিডিয়া ইজ ওয়ান অফ দ্য ফ্রেন্ড ওয়ান অফ দ্য টুলস, ফলে যাতে ইলেকশানকে আমাদের সুষ্ঠু করতে হয় সব কিছু ইনফরমেশান মানুষের কাছে পৌঁছাতে হয়, যে আমাদের কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবারে প্রথম যেটা রুল করেছে যে পোস্টাল ব্যালটে যে সকল অ্যাবসেন্টি ভোটাররা, অর্থাৎ কারা না যাদের বয়স 80 বছর ঊর্ধ্বে যে সকল ভোটার, এবং যদি কোনো ভোটার তারা পিডব্লিউডি হয়ে থাকে অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে এবং তার কাছে যদি সার্টিফিকেট থাকে, অর্থাৎ পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে তার বেঞ্চ মার্ক 40%, অর্থাৎ সার্টিফিকেট 40% তার ডিসএবিলিটি নিয়ে যদি কোনো ভোটার থাকে তারাও কিন্তু অ্যাবসেন্টি ভোটার, এবং ভোট যখন হবে তার কয়েকদিন আগে বা ওই সময় যদি কোনো ভোটার কোভিড পজিটিভ হয়ে থাকে বা কোভিড সাসপেক্টেড হয়ে থাকে, এই তিন ক্যাটাগরির ভোটারকে বলে আমরা অ্যাবসেন্টি ভোটার। এই সকল ভোটাররা তারা কিন্তু বাড়িতে বসে তারা কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন, ফলে সেক্ষেত্রে আমাদের অফিসাররা প্রত্যেকের ম্যাপিং করে নেওয়া হচ্ছে, প্রত্যেকের বাড়িতে আমরা 12টি ফর্ম দেবো তাদের মতামত জানবো এবং সেখানে গিয়ে আমরা বাড়িতে গিয়ে কিন্তু আমরা ভোট ওখানে নেব, এবং সেই যে ভোট নেব বিফোর দ্য ক্যান্ডিডেট বা তার এজেন্টের সামনে কিন্তু দরকার আপনারাও থাকবেন, অ্যান্ড টোটাল জিনিসটা আমরা ভিডিওগ্রাফি করবো যাতে কোনো অস্বচ্ছতা না থাকে এবং যাতে সবাই ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি ভোটটা ওখানে কাজ করতে পারে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।